ইউজার রেমালে মাছ ধরার চেষ্টা চলতেছে বন্যার পানিতে। তো দেখা যাক ইউজানের পানিতে কী মাছ পাওয়া যায়। বাড়ির উঠানে রীতিমতো অবিশ্বাস্যভাবে মাছ ধরা হইতেছে। এর আগে আসলে কখনো দেখিনি বাড়ির উঠানে যে এইভাবে মাছ পাওয়া যায় বা ধরা যায়। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাইতেছি কিন্তু আমরা। বাড়ির উঠানে মাছ ধরা হইতেছে, ভাবা যায়। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাই। বাড়ির উঠানে চারোদিকে পানি দেখেন, এই যে পানি আসতেছে কীভাবে, প্রচুর পানি। পানিতে মাছও অবশ্য আছে, কারণ এত পরিমাণে পানি আসতেছে চারোদিকে একদমই যে প্লাবিত। বৃষ্টি বাতাস একদম খারাপ অবস্থা, চারোদিকের অবস্থা বন্যা। এই যে মাছ উঠছে, তো অবিশ্বাস্য ব্যাপার। দেখেন দেখেন তো কি মাছ উঠলো, পুঁটি মাছ মনে হয় না, ও মিনের কাপ। এই যে মাংসের ওই যে পুকুর গুলো তলাইছে না, এই যে আমাদের পুকুরে মাছই আসছে না, এ ভাণ্ড নিয়ে। তো দেখেন এই যে অবিশ্বাস্য, ঘূর্ণিঝড় রিমালে বাড়ির উঠানে মাছ পাওয়া গেলো, ভাবা যায় কত বড় মাছ। মাছের সাইজও তো বেশ বড়। দেখেন কিভাবে মাছটা উঠলো, এদিকে যে পানির যে স্রোত, আমার মনে হয় আরো মাছ আছে চারোদিকে একদম। এই যে প্লাবিত দেখছেন, তো এতটা প্লাবিত হলে তো মাছ আসাটাই স্বাভাবিক। বাহ দেখি দেখি কত বড় কত বড় মাছ। বাহ বেশ ভালো সাইজের মাছ পাওয়া গেছে দেখেন ঘূর্ণিঝড়ে। আবার খেপলা জাল মারা হইতেছে, দেখা যাক আবার কি মাছ ওঠে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাইলে মাছ উঠবে না। মাছ আছে মানে এত পরিমাণে প্লাবিত হয়েছে, মাছ আসাটাই স্বাভাবিক, প্রচুর পরিমাণে মাছ। ট্যাংরা মাছ আসার কথা, কিন্তু ট্যাংরা মাছ দেখতেছি না। এ বড় জাল হইলো, আরো মাছ পাওয়া যাইতো। এইখানে মনে হয় আয় নাই, আইসে উঠে নাই মনে হয়, উঠছে না। নদ মাছ দৌড়োদৌড়ি করে তো, যার কারণে পতি খায় উঠে না। তারপরও দেখেন বাড়ির উঠানে অবিশ্বাস্যভাবে মাছ পাওয়া গেল। তো ঘূর্ণিঝড় আসলে এখন আঘাত হারেনি, কিন্তু পানি একদম চারোদিকে চলে আসছে।